গোতে বর্ণিত রয়েছে তাতে সন্ধ্য হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে কেন্দ্রে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুকায় আছি তাই গে তাই আসিয়াছি থোড়া খান দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা নবী পাক এ দেলের মধ্যেতে তাড়াতাড়ি জানতিনি আনিবার খানা পানি তার নাকি বিবির কাছে তে কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চেনে নাই ছিল নবীর ঘরেতে। নৈরাস হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে কইগিলেন যে প্রকারে কে বলিবে মোর মেহমানেরে। দেখিয়া নবীর পানে দেখিয়া নবীর পানে আবু তালহা দু নয়নে আর করিয়া কহে বাণী ও গো নবী দু জাহানা আমি আছি বর্তমান এ রাজি আছি করিতে মেহমানি। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি বর্ণনা দিলেন আল্লাহর বান্দা যারা হবে জান্নাতি বান্দা যারা হবে তারা উপার্জিত মাল হতে আল্লাহ রাস্তায় তারা দান করবে আল্লাহ রাস্তায় খায়রাত করবে মোটা অঙ্কের দান করবে খুলুস অন্তরে করবে। মনের মধ্যে রিয়াকারী থাকবে না মনের মধ্যে অহংকারী থাকবে না খুসুসান আল্লাহ রব্বুর আলমিনের দরবারে তারা দান করবে। এই দান তারা আখেরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এই দানই তারা আখেরাতের জন্য জমা হয়ে যাবে। তাই বলিয়া ভাই আখেরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে দুনিয়াটা ক্ষণিকাল হয়। আল্লাহ রসুল বলেছেন দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণিকালয় প্রতীক্ষালয় যাকে বলা হয়। আপনারা যাবেন কলকাতা হাওড়া আপনি ফারাক্কা স্টেশনে গেলেন একটা রড লাইট জ্বলছে ফ্যান চলছে সুন্দর একটা চেয়ার আছে ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন আর লাইটটা জ্বলছে ফ্যানটা চলছে আরামের সঙ্গে আপনি বসলেন একটু পরই আপনার পেচ্ছাপ চাপাল বাথরুমের দিকে চলে গেলেন হঠাৎ করে একটা লোক এসে ওই জায়গায় বসে পড়ল বাথরুম করে এসে যদি দেখছেন মাইনাস করে ফিরে যদি দেখছেন একটা লোক বসে আছে আপনি বললেন দাদা উঠেন এ বলছে কিসের জন্য উঠব বলে জায়গাটা আমার। আপনার কেমন করে জায়গা বলে আমি এখানে বসেছিলাম আমি বাথরুমে গিয়েছিলাম আমার এই জায়গাটা আপনি সরুন উঠুন জায়গাটা ছেড়ে দেন। লোকটা বলছে আপনি এখান থেকে চলে গেলেন আবার ফিরে আসবেন তার গ্যারেন্টি কি আছে আপনি এখান থেকে চলে গেলেন একটা বোতল রেখে গেলেন না একটা কাগজ রেখে গেলেন না একটা দিয়া সেলাইয়ের কাড়িও কি ছিল না একটা দিয়া সেলাইও কেনে রেখে যাননি আপনি এমনি চলে গেলেন বলে ও সব বুঝি না উঠেন আমি এইখানে ছিলাম বলে আপনি একটু আগে এখানে ছিলেন আমি কালকে এখানে ছিলাম। দুজনা খুব আড়াআড়ি যে বসেছিল সেও কঠিন আর যে এসে বসেছে সেও কঠিন একে বলছে আমি একটু আগে এখানে বসেছিলাম এ বলছে আরে ভাই তুমি কিছু রেখে যাওনি বলে রাখার কি দরকার আমি তো একটু আগেই ছিলাম বলে আমি তো কালকে ছিলাম আপনি তো একটু আগে ছিলেন আমি কাল ছিলাম আপনার আগে হবে না আমার আগে হবে লেগে গেল দুজনাই মারামারি। এ ওকে ধরে টানে ওকে ধরে টানে
একে ও কিল মারে ওকে ঘুষি মারে দুজনাই লড়ালড়ি লেগে গেল ওই জায়গাটা কিসের জন্য লড়ালড়ি লাগলো এখন ওখানে একটা রড লাইট জ্বলছে আর ওখানে একটা ফ্যান চলছে গরমকাল বসার সুন্দর জায়গা আরামের জন্য ওই জায়গা নিয়ে ঝগড়া চলতে লাগলো মারামারি চলতে লাগলো কিলাকিলি চললো হাত্তা যা আল কিতার ইতিমধ্যে রেলগাড়ি ঢুকলো সিটি দিল সিটি বাজিয়ে রেলগাড়ি ঢুকে পড়লো এবার আর মারামারি নাই দৌড়বড়িয়ে ট্রেনে উঠে পড়লো এও ট্রেনে উঠে পড়লো ও ট্রেনে উঠে পড়লো যেখানকার রড লাইট জ্বলতে লাগলো যেখানকার ফ্যান সেখানেই চলতে লাগলো যেখানকার টেবিল ওখানেই থেকে গেল দুজনা ট্রেনে চাইপা গেল আলসালাম দরদি ভাইয়ের আমার আল্লাহ নবী বর্ণনা দিলেন এই দুনিয়াটা হলো তোমার লাহলাইবের জায়গা দুনিয়াটা খেল তামাশার জায়গা দুনিয়াটা হলো প্রতীক্ষালয় অতক্ষণ পর্যন্ত তোমাদের এই জায়গা নিয়ে মারামারি হবে এই জায়গা নিয়ে লড়ালড়ি হবে হাত্তা জাল মালিকুল মওত যখন মালিকুল মওত চলে আসবে আর দুনিয়াদারি থাকবে না আর দুনিয়াদারি থাকবে না আমার আবার মানুষ আর বলবে না আপনি কত টাকার মালিক আপনি কত টাকা জমিয়েছেন আপনার কতলা বিল্ডিং আপনি কতলা বিল্ডিং বানিয়ে বানিয়েছেন কখানার লরির মালিক আপনি আপনার কত বিঘা সম্পত্তি আপনি কত টাকার মালিক ইসলাম দরদি ভাইয়েরা আমার আপনারা তো নাম শুনেছেন দুনিয়াতে বড় বড় জেন্টলম্যান বড় বড় বাদশাহ বড় বড় রাজা দুনিয়া থেকে গুজরা চলে গেছে যারা দুনিয়ার প্রীতে দুনিয়ার প্রেমে মহিজা রয়েছে আল্লাহ একদিন দুনিয়াকে ডেকে বললেন এ দুনিয়া তুমি কি কাউকে ভালোবাসো দুনিয়া বলল না আমি কাউকে ভালোবাসি নাই বলে দিয়ে দুনিয়া তুমি কি কারো প্রেমে পাগল হইয়াছ তুমি কি কারো সঙ্গে প্রেম কইরাছ দুনিয়া বলল না না আমি কারো সঙ্গে প্রেম করি নাই আল্লাহ বলল দুনিয়া তোমাকে কি কেউ ভালোবেসেছে তোমাকে তোমার প্রেমে কে কেউ মজেছে তোমার প্রেমে কেউ পাগল হইয়াছে দুনিয়া বলল হ্যাঁ বহু লোক আমার প্রেমে পড়েছে বহু লোক আমারে ভালোবেসেছে কিছু কিছু মানুষ আমাকে কেমড়ে ধরেছে এবং আমার প্রীতে মজেছে প্রেম প্রীতে তারা এমন মগ্ন হইয়াছে তারা আখেরাত ভুই লাগেছে তারা দুনিয়ার প্রেমে মজে নিজে খোদাই দাবি করেছে দেখো দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং তারা তৈরি করেছে সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরজাত মতি মঙ্গা দুনিয়া থেকে সংগ্রহ কইরা তারা জান্নাত নির্মাণ করেছে কত কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়ার মালিক হয়ে গেছে ইসলাম দরদি ভাইয়ের আমার যেমন ছিল নুমরুদ যেমন ছিল ফেরাউন যেমন ছিল হামান যেমন ছিল কারণ যেমন ছিল সাদ্দাদ এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ কইরা ছিল এবং ওই বড় বড় বিল্ডিং এর উপরে চেপে তারা বলেছিল আনা রব্বুকুম আলা আমরাই হলো বড় প্রভু আমরাই হলাম আল্লাহ আমাদের দেখো অট্টালিকা দেখো আমাদের সোনা চাঁদির ঘর দেখো আমাদের দুধের নহর দেখো আমাদের শারাবের নহর দেখো আমাদের মধুর নহর আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তারা জান্নাত নির্মাণ কইরেছিল ইসলাম দরদি ভাইরামার ফেরাউন নাম শুনেছিলেন নীল দরিয়ার ধারে বিশাল বিল্ডিং নির্মাণ করেছিল জান্নাত নির্মাণ করেছিল এই নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল দেখো ফেরাউন কমিনা নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়া ছিল দেখো ফেরাউন কমিনা চড়িয়া তাহার ওপর কহিত লোকের শুনো বান্দা আমি খোদা সেজদা কর মোরে আখেরে সে ফেরাউন এ লস্কর সমেতে গজবেতে ডুবে মল নীল দরিয়াতে এই সাই পৈমাল তারে করিল খোদাই এই সাই পৈমাল তারে করিল খোদাই মুর্দা মলে কান্দে কেউ না ছিল সে থাই ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে গায় জান্নাত নির্মাণ করলো ফেরাউন আল্লাহ বলছে এই ফেরাউন তুমি হদ অতিক্রম করে গেছো তোমার পাপ হদ অতিক্রম করে গেছে তোমার অহংকার অতিক্রম করে গেছে তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছ আর এই দুনিয়াতে তোর জায়গা হবে না এই দুনিয়াতে তোর জায়গা হবে না এই দুনিয়াতে বসবাস করার অধিকার তুই আর রাখিস না যা চলে যা নীল দরিয়ায় চলে যা আল্লাহর কুদরতের তামাশা আল্লাহর হিকমতের তামাশা ফেরাউন তাড়া করলো হযরত মুসা কালিমুল্লাহ বানী
ইসরায়েল কে তাড়া করলো, বনী ইসরায়েল কম্পালিয়া গেল, মুসা কালিমুল্লাহ লাঠি মারল সমুদ্রের উপরে, রাস্তা হয়ে গেল, মুসা চলে গেল, কৌমে মুসা চলে গেল, বনী ইসরায়েল পার হয়ে গেল, ফেরাউন গিয়ে ঢুকলো, কৌমে ফেরাউন ঢুকলো, আল্লাহ বলছেন এবার আমার জালে তুমি ফেসে গেছো, এবার তুমি আমার ফখরে চলে এসেছো, আর তুজকো কোন বাঁচায় গা? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললে পানি একে ডুবিয়ে মারো, একে ডুবিয়ে মারো, দুই দিককার পানি এসে চেপে ধরলো, হাবু ডুবু খেয়ে কৌমে ফেরাউন ধ্বংস হইয়া গেল, শেষ পর্যন্ত ফেরাউন ওই দরিয়ায় ডুবে মরল। মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব আসে, পুত্র কন্যারা পিতা পিতা বলে কান্না করে, মাতা মাতা বলে কান্না করে, নিজের স্ত্রী স্বামী বলে কান্না করে, এমন মরণ হলো, কেউ যে কানবে গায়, এইরকম কোনো মানুষ ছিল না, এইরকম কোনো মানুষ ছিল না, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে দুনিয়াতে তারা ধ্বংস হইয়া গেছে। এ সাদ্দাদ বেহেস্ত দেখো বানাইয়া ছিল, সাদ্দাদ বেহেস্ত দেখো এ বানাইয়া ছিল, খোদা তালা তার তরে দেখিতে না দিল, এ রইল বেহেস্ত ধনা নানা চমৎকার, এ রইল বেহেস্ত ধরা এ নানা চমৎকার, এদিকে সে চলে গেল দোজক মাঝার, এ জাহান্নাম বাসি হলো সাদ্দাদ বেমান, জাহান্নাম বাসি হলো এ সাদ্দাদ বেমান, কোথা পড়ে রইল তার জান্নাত মাকানা। ইসলাম দরদি ভাইরা আমার, এই সাদ্দাদ বিশাল লেখাপড়া কইরাছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়াছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়া সমস্ত মানুষকে মূর্খ বানিয়েছিল, সে নিজে বড় পণ্ডিত, মানুষকে মূর্খ করে দাসত্ব স্বীকার কইরাছিল, এও বলেছিল আমি আল্লাহ, আমার আমাকে তোমরা সেজদা করো। দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ছিল, লুটপাট করে নিয়েছে, সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল, দুনিয়াতে যত সুন্দরী সুন্দরী মহিলা, যত সুন্দরী সুন্দরী কুইন, এদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, এদেরকে জোর করে তুলে নিয়ে এসেছিল, কারো রুখার ক্ষমতা ছিল না, তার বাপ রুখতে পারেনি, তার স্বামী রুখতে পারেনি, তার ভাইরা রুখতে পারেনি, কোনো মস্তান রুখতে পারেনি, কিডন্যাপ করে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে নিয়ে এসে জান্নাতে রাখা হইয়াছিল, সুন্দর সুন্দর যুবকগুলোকে ধরে নিয়ে এসে জান্নাতের গিলমান বানা হইয়াছিল, দুধের নগর প্রবাহিত করা হইয়াছিল, মধুর নগর সারাবেন নগর প্রবাহিত করা হইয়াছিল, এসে বলেছিল ইয়া কওমি উবুদুল্লাহ আমার ইবাদত বন্দেগী করো, আমি হলাম তোমাদের বড় প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকার উপরে সাত আসমানের উপরে বেজার হইয়া যায়, বিধি বাম হইয়া যায়, রে সাদ্দাদ তোমার তো জন্ম পানির উপরে সমুদ্রের উপরে, আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখানোর জন্য আমি সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ, দুনিয়ার জন্য একটা মিশাল তৈরি করার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমাকে তুমি চিনলে না, আমাকে চিনলে না, আমার সঙ্গে পাল্লা দিয়ে গে তুমি জান্নাত নির্মাণ করলে তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, সে জান্নাত নির্মাণ করলো এক বছর দু বছর, একশো বছর দুশো বছর, ইসলাম দরদি ভাইয়ের আমার 350 বছর ধরে এই জান্নাত নির্মাণ করা হইয়াছিল। জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, নর্তরিকেদেরকে নিয়ে ঢোকঢাল নিয়ে আনন্দ ফুর্তি করে যখন ওই ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ মালিকুল মওতকে বলল আজরাইল যাও, ইয়ে নাফারমানের জানটা কবজ করে নাও, যাও মালিকুল মওত যাও, এই সাদ্দাদের জানটা কবজ করে নাও। সে যখন সবারি থেকে নামল, নেমে ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আজরাইল এসে সামনে তার গালের উপরে একটা জোরে থাপ্পড় মারল, এক থাপ্পড়ে ত্রিভুবন ঘুরে গেল, ইসলাম দরদি জান্নাত বলে ভুলে গেল, জান্নাত বলে ভুলে গেল। দুনিয়ার আজাব যখন কারো উপরে চলে আসে আর দুনিয়ার মায়া মমতা থাকে না, দুনিয়া বলে তার কোনো মনে থাকে না। এতগুলো লোক এখানে আছেন, এর মধ্যে কারো 10 বিঘা জমি আছে, কারো 50 বিঘা জমি আছে, এর মধ্যে কেউ কোটিপতি, এর মধ্যে কেউ লাখপতি, আপনারা মনে করছেন এটা আমার
আপনি বলছেন এটা আমার সব কিছু আপনার, কিন্তু মালিকুল মওত যখন একটা থাপ্পড় মেরে দেবে ত্রিভুবন ঘুরে যাবে বন্ধ, জমি বলে মনে থাকবে না, জমা বলে মনে থাকবে না, ধন দৌলত বলে মনে থাকবে না, একটা রোগ যদি হয়ে যায়, একটা বড় রোগ যদি হইয়া যায়, জানবেন দুনিয়ার তামাশা শেষ হইয়া গেল, দুনিয়ার মজা শেষ হইয়া গেল, দুনিয়াদারি করা শেষ হইয়া গেল, হার্ট প্রবলেম যদি হইয়া যায়, ব্রেন স্ট্রোক যদি হইয়া যায়, ব্রেনে ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, শরীরে কোনো জায়গায় অঙ্গে যদি ক্যান্সার হইয়া যায়, ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের ওষুধ এখনো হয়নি, যতই লেকচার দেখে না কেন আপনার মেয়েতেকার বেঙ্গালুরের ডাক্তারেরা লেকচার দিচ্ছে আপনার, আমরা ক্যান্সারের রুগী বাঁচাই, বৈদেহী বলছে ক্যান্সারের রুগী বাঁচাই, বোম্বাই বলছে ক্যান্সারের রুগী বাঁচাই, মালদহাতে একটা ক্যান্সারের হসপিটাল হলো আর ক্যান্সারের ভয় নাই, এখন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মালদহায়, ইসলাম দরদি ভাইর আমার গ্যারেন্টি দিতে কেউ পারে না, গ্যারেন্টি দিতে কেউ পারে না, 100% গ্যারেন্টি কারো বাবার ক্ষমতা নাই, ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, 99% জানবেন ইসকো মরনা হোগা। আচ্ছা তাহলে আবার একটা আসলো এখানে আজফারুল, মাশাআল্লাহ নতুন গ্রাম আসাম, ইনি দিয়েছেন 200 টাকা আজফারুল। তারপরে ফেকারুল, ইনি দিয়েছেন 500 টাকা। হামিদে 700 টাকা। ইনামুল হক, ইনি দিলেন 2000 টাকা। তারপরে বাইদুল, বাইদুল না সাইদুল, বাইদুল, ইনি দিলেন 1000 টাকা। হজরত, ইনি দিলেন 1500 টাকা। ও গো খোদা দন্য মহি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দন্য মহি দয়া প্রকাশিয়া, এদানি দেদানি লাউ গ্রহণ করিয়া, সামরুল নামে দেখো এখানে তে ছিল, তোর নাকি 500 টাকা দান দিল, বাবুর আলী নামে দেখো এখানে আসিয়া, 2000 টাকা দিল মসজিদের লাগিয়া, এম ও গো খোদা দন্য মহি দয়া প্রকাশিয়া, এদানি দেদানি লাউ গ্রহণ করিয়া, মুদাস হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ রামচন্দ্রপুর, ইনি দিলেন 1000 টাকা। তারিকু, ইনি দিলেন 1000 টাকা। সাকিব, নানা ও নানির নামে 1000 টাকা। সাকির হোসেন 1000 টাকা। কৌসার আলী, ইনি দিলেন 6000 টাকা নাকি, 6000 টাকা। নারে তাকবীর, কৌসার আলী মোটা অঙ্কের একটা দান, 6000 টাকা। তারপরে আবু বক্কর, ইনি নানা নানির নামে 5000 টাকা। মইমুল হক, ইনি দিলেন 400 টাকা। একটু হাত তুলে দেন, আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبات للمتقين والصلاة والسلام على رسولك الكريم يا رب এ পরওয়ারদিগার আলম, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার ঘর নির্মাণের জন্য কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 700 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা, একজন বন্ধু আমার উনি দিয়েছেন 6000 টাকা। ও গো খোদা দয় মজি দয় প্রকাশিয়া, এদান নিদ্র দান লাভ গ্রহণ করিয়া, কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 200 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 6000 টাকা দিয়ে চলে গেল, এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান, আর তোমা করিয়া আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতে খামাজে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচিয়ে নিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। বলেন ভাই 1000 টাকার দান, অন্তত 2-4 জন বলেন। আমার মা 1000 টাকা। আচ্ছা লুৎফল হক, আমি 500 টাকা। ইনার মা কাকিমা আমার দিলেন 1000 টাকা, আর লুৎফল ভাই ইনি দিলেন 500 টাকা, দিয়ে 1500 টাকা।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ ও গো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এদানি দদান লাভ গ্রহণ করিয়া লুৎফুল হক দেখো এখানে তে ছিল তোর রাগে 500 টাকা দান দিল উমার উনার মাতা জি দেখো খালাজি আমার 1000 টাকা দিল রেখেতে তোমার ও গো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এদানি দদান লাভ গ্রহণ করিয়া মরিয়া গিয়াছে যত নাতি ওই গানা তা সবারি গুনা খাতা কর গো মর্জুনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এখানকার একটা চাদর পাঠাতে হতো, আর একবার ঘুরিয়ে দেন, দুটো ছেলে তৈরি হও, হ্যাঁ এখানে একবার চাদর নিয়ে একবার রুমাল নিয়ে একটু ঘুরো না, কেউ হয়তো 10 টাকা 20 টাকা দিবে লজ্জা করছে, আবার ভাবছে এক জায়গাতে বসে আছি উঠে যাবো কি করে, যান সাট করে যান ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে, ভাই কেউ বাদ যাবেন না, যেটা আছে দিন তো আল্লাহ রাস্তায়, আরে কাতরা কাতরা দড়ি আসো ঠোপে ঠোপি নদী বয়ে যায়, হ্যাঁ দেন দেন ভয় করবেন না লজ্জাও করবেন না, 10 টাকা হোক 20 টাকা হোক দেন দেন দেন, হ্যাঁ কেউ বাদ যাবেন না দেন ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। মাসালুল্লাজিনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, হে ভাই মুমিন এ পৌঁছিবে কোন দিন, দুর্দিন তোমার এসে সবারি সামনে হুজুরি সামনে তোমাকে বন্ধিবে কোষে। ও তো জোরে যাও না, আস্তে আস্তে যাও, ওই গামছাওয়ালারা এটা আস্তে আস্তে যাও, অত জোর ছোখানে, হ্যাঁ হালকা হালকা যাও, আস্তে আস্তে যাও, দেন ভাই দেন আপনারা দেন, আরে 10-20-50 যা দেবেন দেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া দিব। এ যা রে যা গরে সে থানে এ দেখা জায়গা দুনয়নে আগাদ কবরে কার আছে কেসা মালদার ছিল কেসা খেয়েছিল ভালো আহা গরে খাক হইয়া গেছে কেসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল চালাইল এই হিকমত গুণ আহা কবরের বিচে খাক হইয়া গেছে এ মিলে না রে নিশানি কিছু। কত বড় যোদ্ধার, কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় মাস্টার, কত বড় সার্জেন, কত বড় বড় উকিল, কত বড় বড় ব্যারিস্টার হাকিম, আহারে দুনিয়ার কাছে কত হিকমত চালালো, কত রকমের ছল করলো, কত রকমের চাতুরি করলো, একজনার খুন করার খুনিয়া তার জন্য কাতাল ওয়াজিব হয়ে গেছে কিন্তু তার বুদ্ধির কৌশলের জোরে ফাতনার ফান্দা থেকে আপনারা ওই সুলির ফান্দা থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু রে বন্ধু দুনিয়ার অনেকজনকে বাঁচিয়ে দিয়েছে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার বিনিময়ে প্রাণ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু যখন মালিকুল মমত চলে এলো আজরাইল চলে এলো নিজের প্রাণ বাঁচাতে পারল না, নিজের প্রাণ বাঁচাতে পারল না, দেখেন ওই গুরুস্থানে গাড়া আছে, ওই গুরুস্থানেই পড়ে রয়েছে, ইসলাম দরদি ভাইর আমার কোনো নাম নিশানা নাই। কারো মরা 5 বছর হয়ে গেল, কারো মরা 10 বছর হলো, কারো দেখতে দেখতে 50 বছর হল, 100 বছর গুজরে গেল, কতজন 500 বছর আগে গেল, কতজন আর মরা 1000 বছর হল, আল্লাহ নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে গেল, এর আগে ঈসা আলাইহিসসালাম 1000 বছর আগে চলে গেলেন, মুসা কালিমুল্লাহ 4000 বছর আগে গেলেন, এইরকম দুনিয়া সৃষ্টি হইল, লক্ষ লক্ষ বছর গুজরা চলে গেল রে বন্ধ। যারা প্রথম জীবনে এসেছে, প্রথম জীবনে চলে গেছে,
বলেন এই কবরের ভিতরে মাটির তলাতেই পোতা রইয়াছে, মাটির তলাতেই পোতা রইয়াছে। তাহলে আমাদের দুনিয়ার জীবন যদি 60 বছর হইয়া যায়, 70-80 বছর হইয়া যায়, এই 80 বছরের মোকাবেলায় বলেন তো হাজার হাজার বছর আগে যারা এই মাটিতে পোতা রয়েছে এখন পর্যন্ত তারা এই মাটিতেই রয়েছে, মাটিতেই রইয়াছে। বন্ধুরে গায়, তাহলে এই দুনিয়ার মোকাবেলায় কবরের জীবনটা কত লম্বা, কবরের জীবনটা কত লম্বা। আমরাও মরে যাব, কতদিন যে থাকব এই কবরের ভিতরে কেউ জানে না, কেউ জানে না, জানে মহান আল্লাহ। তাহলে তৈরি থাকতে হবে সেখানে যে বহুকাল থাকব সেইখান করে আমাদের আলোর দরকার হবে, আলো এখান থেকে নিয়ে যেতে হবে। সেইখানে সঙ্গের সাথীর দরকার হবে, সঙ্গের সাথী এখান থেকেই নিয়ে যেতে হবে। ওইখানে খাবারের দরকার হবে, খাবার এখান থেকে নিয়ে যেতে হবে। ওইখান করে কোনো খাবার পাওয়া যাবে না, ওইখানে কোনো খাবার পাওয়া যাবে না। এইখান থেকে যেটা পাঠানো হবে ওই খাবারটা আপনার খাবার হবে, ওখানেও খেতে পাবেন। আপনারা ভাববেন দুনিয়াতে খেলাম দিলাম চলে গেলাম, কবরের ভিতরে নো প্রবলেম। কবরে কোনো খাবার নাই, কবরে বাড়ি নেই, কবরে কিছু নেই। আমরা মরে যাব, পচে সরে নষ্ট হইয়া যাব, আমাদের কিছু দরকার হবে না। কিছু হবে না রে বন্ধু, কিছুই হবে না। আপনার বডিটা নষ্ট হইয়া যাবে কিন্তু রুগু প্রাণ পাখি আল্লাহর দরবারে জমা থাকবে। আপনার জন্য সব কিছুরই দরকার হবে, খাবারও দরকার হবে, চলারও দরকার হবে, কিন্তু খেতে পাবেন যেটা আপনি আখেরাতের ব্যাংক ব্যালেন্স করবেন। হাদিসের মধ্যে লেখা আছে একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আর একটা গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এইভাবে জান্নাতের ভিতরে জান্নাতের বাগান হইয়া যায়, অট্টালিকা তৈরি হয়। মানুষ যখন দান খায়রাত করে, মানুষ যখন নেকি সঞ্চয় করে, নেকিতে নেকিতে তার নেকির পাহাড় হইয়া যায়। এই নেকির দ্বারাই সোনা চাঁদি হীরা মণিমুক্তা দিয়ে তার জন্য জান্নাত নির্মাণ করা হয়। সব আপনাকেই করতে হবে, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি একা কি ফিতরত মে না নুরি হ্যায় না নারী, কিছুই নাই ভাই। সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, ওই অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না, অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না। তবে একটা জিনিস পাওয়া যাবে যেটা হলো সাদকাতুল জারিয়া, সাদকাতুল জারিয়া। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মাতা পিতা যদি দুনিয়াতে থাকে, আপনাকে স্মরণ করে যদি 5,000 টাকা দান করে, আপনার নামে 10,000 টাকা দান করে, এটা কবর গৃহে পৌঁছে দেওয়া হবে। এটাই হবে আপনার কবরের ওয়াসিলা, এটাই হবে কবরের ওয়াসিলা। হ্যাঁ, সেই জন্য বলছি আছেন আল্লাহর দরবারে। আপনারা আসুন ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়ায়ে খায়ের হবে। নাম বলিনি, বেনামিতে একজন 200 টাকা, তাহেরা 300 টাকা, হ্যাঁ সারফরাজ 100 টাকা, মহিলাদের মাহফিল থেকে 6,290 টাকা, লুৎফুল 1,500 টাকা, সলেমান 400 টাকা, হ্যাঁ মুক্তার ইনি দিয়েছেন 1,000 টাকা, নজরুল ইসলাম ইনিও দিয়েছেন হ্যাঁ 1,000 টাকা। নাম বলেনি, বেনামিতে 500 টাকা, একরামুল হক ইনি দিয়েছেন 1,000 টাকা, আলিউর 400 টাকা, মঞ্জুর 500 টাকা, আব্দুল গফুর ইনি দিলেন 200 টাকা, হ্যাঁ তারপরে সুফুল ইনি দিলেন 200 টাকা, সেনাজুল ইনি দিলেন 1,000 টাকা, নুরুল ইসলাম 1,000 টাকা, বেনামিতে ইনি দিলেন 1,270 টাকা।
এই মতে একে একে এলো কত দান, এই মতে একে একে এলো কত দান, কবুল করি জানি তুমি দয়াবান। নিবেদন হবে মোর জনাবে সবার, হাত উঠাই যাদের দরবারে মোলারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল করিম। ইয়া রব, এ পরমার দিগের আলাম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বান্দিরা কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, কয়েকজন দিয়েছে 10000 টাকা। পরওয়ারদিগার আলামা, সকল দানের দান তুমি সাদরে কবুল কইরা নাও। এই গোটা পোড়া বাগান রামচন্দ্রপুর পোড়া বাগান, আল্লাহ এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ ঘরে ফলন দিও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগমুক্ত করো। বিদেশে যারা পড়ে আছে আল্লাহ তাদের হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ করো, সবল করো। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়েছে, রব্বুল আলামিন তাদের কবরের আজাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল মাসামি মিনাল মাগরাম। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মগন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পারা পাখির মতো ডানার উপর, নাই যে আমার পর তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মগন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি গে খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুলবাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে, তাই বলি কি ওরে মন দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মগন সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।